हजरत उमर रदी अल्लाहु ताला अन्हु गभीर राते जनगणेर खोज खबर नेवार घर थेके तो बेर होया गेलेन মদিনার গলিতে গলিতে ঘুরতে সেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য হঠাৎ করে ঘুরতে ঘুরতে মদিনার বাইরে চলে গেলেন দেখলেন বিশাল বড় মরু প্রান্তের মধ্যখানে মিটি মিটি আগুন জ্বলতেছে খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করলেন আহারে মরুভূমির মধ্যখানে কোনো ঘর নাই বাড়ি নাই গাও নাই গ্রাম নাই এখানে আলো জ্বলে কারণটা কি আমাকে দেখতে হবে এই মরুভূমির মধ্যখানে আলো জ্বলে কারণটা কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাতে সেই জায়গা পর্যন্ত চলে গেলেন হঠাৎ করে তাকিয়ে দেখে ছোট্ট একটা কুঠুরি দেখা যায় এই ঘরের মধ্যে মিটিমিটি আলো জ্বলতেছে ছোট ছোট কয়েকজন বাচ্চা চোখের পানি ছারিয়া কান্নাকাটি করে বলে মা আজকে তিন দিন ধরে কোনো খাবার নাই পেটের ক্ষুধা সহ্য হয় না রে মা আজকে খাবার দাও আজকে খাবার না দিলে আর পাঁচ বোনা রে মা খাবার দাও ক্ষুধা সহ্য হয় না মা চোখের পানি সারিয়ে কান্না করে বলে ও সন্তানেরা আরেক অপেক্ষা করো কিছুক্ষণ পর খাবার হইলে তোমাদেরকে খাবার দিব হাড়ির মধ্যে কি যেন রান্না বানানো শোনা যায় খলিফাতুল মুসলিমিন মনে মনে চিন্তা করলেন এত অপেক্ষা করিয়া দেখি তো কারণটা কি অনেক লম্বা সময় অপেক্ষা করলেন কান্না বন্ধ হয়ে গেল ঘুমর বুঝতে পারলেন বাচ্চারা ঘুমাইয়া গেল কিন্তু মা তো দিলেন না খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন নিশ্চয়ই কোনো ঘটনা আছে আবার শুনলাম তিন দিন পর্যন্ত কোনো খবর নাই আবার খলিফাতুল মুসলিমিন কিছুক্ষণ পর ঘরের বাইরে থেকে সালাম দিলেন জবাব পাইলেন বলল মা আমাকে কথা বলতে চাই কি কথা তিন দিন পর্যন্ত আমাদের খবর নেয় না শুনেছি সে নাকি বড় ভালো একজন দয়ালু বাদশা খলিফা কিন্তু তিন দিন পর্যন্ত আমাদের করে খাবার নাই সে তো খবর পর্যন্ত নিল না কি হয়েছে বলেন দেখলাম বাচ্চারা কান্না করতেছে বলে বাবা তোমাকে চিনি না তারপর তোমাকে বলি শোনো আমাদের ঘরে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই ও মা দেখলাম রান্না বান্না আওয়াজ শুনলাম বলে বাবা রে তিন দিন ধরে এরকম ধোকা দিচ্ছি হাড়ির মধ্যে পানি দিয়ে কয়েকটা পাথরের টুকরা দিয়ে আগুন জ্বালাই আর নারিয়ার চারি সন্তানদেরকে বলি অপেক্ষা কর রান্না বান্না হইলে খাবার দেব কিন্তু আসলে কোনো কিছুই নাই বাচ্চারা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়

দৌড়াইয়া চলে গেলেন রাজ দরবারে বাইতুল মালের দরজা খুলে আটা তরি তরকারি ভরে মাথার মধ্যে নিয়ে চললেন নিজের খাদ মাসলাম বলে খলিফাতুল মুসলিমিন এই বোঝা আমার মাথার মধ্যে দেন ও খলিফা এই বোঝা আপনার মাথার মধ্যে কেন বোঝা বহন করে বলার জন্য খাদেন তো আসি অমল চোখের পানি গুলো বলে আসলাম

তোমাকে চিনতে পারি নাই এই দেশের মধ্যে ওমরের মতো জালেমকে যদি আল্লাহ বাদশা না বানাই তোমারে বানাই তো আমি বড় খুশি হইতাম আমাদের করে তিন দিন পর্যন্ত না খায় থাকা লাগতো না তোমার মতো বাদশা হইলে আমার সন্তানেরা তিন দিন পর্যন্ত না খায় থাকতো না হলিবদ্দুল মুসলিম চলে গেলেন চলে যাওয়ার পরে রাজ দরবারে গিয়া তখন পুলিশদেরকে বললেন যাও যাও সকাল বেলা বললেন অমুক জায়গায় যাও

মহিলা চিন্তা করতেছে আহারে গতকাল যে আমি উমরের ব্যাপারে বদনাম করলাম উমরের মতো জালেমকে যদি দেশের বাদশা আল্লাহ না বানাই তোমারে বানাই তো বড় খুশি হইতাম আমরা না খায় থাকা লাগত না মনে হয় ওই যুবকটা গিয়ে উমরকে কথা বলে দিছে মহিলাকে পুলিশের ধরে নিয়ে যায় বাচ্চা তিনটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে মা কোথায় চলে যাও আমাদের বাবা নাই তুমি চলে গেলে কে দেখবে কে রান্না বান্না করে খাওয়াবে কে আমাদেরকে খাবার খাওয়াবে রে মা তুমি যাই না মা বলে আমাকে মাফ করিয়া দে মনে হয় মর আমাকে ফাঁসি দিবে নয় আমাকে জেলে দিবে মনে হয় আমি মা আর তোদেরকে আদর করতে পারবো না তোদেরকে আর ভালোবাসতে পারবো না আর খাবার খাওয়াইতে পারবো না তোরা আমারে মাফ করে দে বাচ্চা তিনটা চোখের পানি কোনো সারিয়ে কান্দে মহিলা

किंतु तो तुम्हें के बल आमी इधर शरबत शाहद रहते हो मार ओ माँ मर बुन है कैसे बाबा रे तुम्हारे क्या मैं जाल में बोलें सीती में मर माँ को रिया दाओ इज़ुन में तुम्हें क्या मर तुम्हारा तोर बरा दुरियांसो बल नारे माँ ना इज़ुन आप तरह में दुरियानी ना

এবার হলিমতুল মুসলিম বললেন মা আপনার টেনশন নাই আপনার ঘরে সময় মতো খাবার পৌঁছে যাবে চিন্তা করে দেখেন আর আমাদের দেশের বাদশারা এমপি এর মন্ত্রী রাম তারা যখন বোর্ডের সময় হয় জনগণের কাছে যায় যখন বোর্ডে পাস করে এরপরে পাঁচ বছর কাছেও যাওয়া যায় না সময় নাই এলাকার মধ্যে আসে না আল্লাহর কসম করে বলি অবশ্যই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহর দরবার অবশ্যই জবাব